বয়স্করণী কত বড় আশেকে রাসূল ছিল, নবীরে দেখে নাই, নবীর জামানায় জন্মগ্রহণ করছে, নবীরে দেখে নাই। বয়স্করণী নবীর কাছে খবর পাঠায় দিছে, নবী গো আমি একটু আপনারে দেখতে চাই, আপনার সাথে কথা বলতে চাই, কিন্তু বাড়িতে আমার অসুস্থ মা পড়ে আছে, আমি মায়ের সেবা করব নাকি আপনার কাছে যাব, আমি যদি আমার মাকে রেখে যাই, ওগো দয়ার নবী আমার মাকে দেখার মতো কেউ নাই। মুসলমান বয়স্করণী বিশ্ব নবীর কাছে চিঠি লিখছে, বিশ্ব নবী চিঠির রিপ্লাই দিয়ে দিছে যে এই পাগল আমার সাথে দেখা করার দরকার নাই, তুমি মেহরবানি করে তোমার মায়ের সেবা করো। নবী বলছে আমার সাথে দেখা করার দরকার নাই, অথচ নবীকে দেখার সাথে সাথে সাহাবীর মাকাম সে পায় যায় তো, কথা বলেন ঠিক কিনা? নবী ডাক দেয়া কয় খবরদার আমার কাছে এসো না, মা কষ্ট পাইলে তুমি কিন্তু জাহান্নামে চলে যাইবা, তুমি যদি নবীর সাহাবীও হও, তোমার মা যদি তোমার উপরে অসন্তুষ্ট থাকে কান খুলে শুনে নাও, হাসরের ময়দানে আমি নবী কিন্তু তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো না, কারণ তোমার মা তোমার উপরে অসন্তুষ্ট। এই বয়স্করণীর কত দাম? বিশ্ব নবী এতেকালের পূর্বে হযরত ওমরকে ডাক দেয়া কয় হে ওমর, আমি মৃত্যুর উপরে ওয়াইসুল করণী নামক একজন পাগল মদিনায় আসবে, আমার একটা জুব্বা তারে দিয়ে গেলাম, তুমি তারে হাদিয়ে দিয়ে দিও। আইজরে বলেন না আল্লাহু আকবার, কই একটা জুব্বা তাকে দিয়ে দিলাম, সে আসলে তোমার জিম্মায় তুমি তারে আমার আমি এই নবীর জুব্বাটা ওই পাগলরে দিয়ে দিও। বিশ্ব নবী হযরত ওমরকে ডাক দেয়া কয় ওমর, শুধু জুব্বা দিলে হবে না, তুমি ওই ওয়াইস নামক পাগলের কাছ থেকে তুমি মেহরবানি করে নিজের জন্য দোয়া লইবা। লাউকানা বাদি নাবিয়ান লাকানা উমার, বিশ্ব নবী বলেন আমার পরে যদি কেউ নবী হইতো আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরকে নবী বানাইয়া দুনিয়াতে পাঠিয়ে দিত। বিশ্ব নবী সেই ওমরকে ডাক দেয়া কয় ওয়াইসুল করণী নামক সেই পাগলের কাছ থেকে তুমি দোয়া লইবা, তোমার জন্য ভালো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ দুনিয়াতে হযরত ওমর জান্নাতের সুসংবাদ পায় গেছে, সেই ওমরকে বলতেছে ওয়াইসুল করণী নামক সেই পাগলের কাছ থেকে দোয়া লইবা। অথচ হযরত ওমর তো সেই ওমর, লাউকানা বাদি নাবিয়ান লাকানা উমার, বিশ্ব নবী বলেন আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে হযরত ওমর নবী হয়ে দুনিয়াতে আসতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মদিনায় কোথায় কি ঘটনা ঘটে যায়, হযরত ওমরের কানের ভিতরে খবর পৌঁছায়া দেয় আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় কি হয়, হযরত ওমরের কানের ভিতরে আল্লাহ পৌঁছায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমরের ইচ্ছা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে 21 জায়গায় আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। সেই ওমরকে ডাক দেয়া কয় তুমি ওয়াইস নামক সেই পাগলের কাছ থেকে একটু দোয়া লইবা, তার দাম কম না বেশি। এই জোরে বলেন কম না বেশি। হযরত ওমর তো সেই ওমর, মদিনার ভিতরে কেউ স্বপ্ন দেখলেও সেই খবর হযরত ওমরের কানের ভিতরে পৌঁছায় যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাতে ঘুমাইয়া গেছে, রাতে ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছে, ঘটনাটা দিল দিয়ে শোনেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে ঘুমায় গেছে, ঘুমের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের ভিতরে দেখেন, মসজিদে নববীর ভিতরে বসে আছে, বিশ্বনবী বসে আছেন, বিশ্বনবীর সামনে হযরত আলী সহ অসংখ্য সাহাবী মসজিদে নববীর ভিতরে বসে আছে। হঠাৎ করে একজন মহিলা ব্যাগ ভর্তি করে খেজুর নিয়ে মসজিদে নববীর দরজার সামনে চলে আসছে। জোরে বলেন আল্লাহু আকবার। দরজার থেকে বিশ্বনবীকে মহিলা ডাক দেয়া বলতেছেন নবী গো,
আমার গাছের পহেলা খেজুর আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি গো নবী, আপনি মেহরবানি করে আমার এই হাদিয়ার খেজুরগুলো আপনি মেহরবানি করে গ্রহণ করেন। ও গো নবীজি, আপনি খান এবং আপনার সাহাবীদেরকে একটু খাওয়ায়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী হাদিয়াটা গ্রহণ করছে, বিশ্বনবী সাহাবীদের ভিতরে এরকম ভাবে খেজুর বন্টন করা শুরু করে দিছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের ভিতরে দেখেন যে বিশ্বনবী হযরত আলী কেও একটা খেজুর দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী একটা খেজুর হযরত আলীকে স্বপ্নের ভিতরে দিছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরটা হাতের ভিতরে নিছে, নেওয়ার পরে খেজুরটা সুন্দর করে বিসমিল্লাহ বলে মুখের ভিতরে নিছে। হযরত আলী খেজুরটা মুখের ভিতরে নিয়ে চাবানো শুরু করে দিছে। হঠাৎ করে মসজিদে নববীর ভিতর থেকে আজান শুরু হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদে নববীর ভিতর থেকে আজানের ধ্বনি চলে আসছে, মুখের ভিতরে খেজুর দেওয়ার সাথে সাথে মসজিদে নববীর ভিতর থেকে আজানের ধ্বনি শুনছে। হযরত আলীর ঘুম ভেঙে গেছে, ঘুম ভাঙার সাথে সাথে লক্ষ্য করে দেখতেছেন বিশ্বনবী স্বপ্নের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে খেজুরটা দিয়েছিল সেই খেজুরের দানাটা হযরত আলীর মুখের ভিতরে বাস্তবেও রয়ে গেছে। লিল্লাহ তাকবীর। স্বপ্ন যখন ভেঙে গেছে, ভাঙার পরে দেখতেছে বিশ্বনবী যে খেজুরটা দিছে এখনো হযরত আলীর মুখের ভিতরে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে ঢুকে গেছে। ফজরের নামাজ শেষ হয়ে গেছে, হযরত আলী বসে আছে, হযরত ওমর বসে আছে, বিশ্বনবীর তো তখন আফাত হয়ে গেছে। আরে স্বপ্নের ভিতরে যেইটা দেখছে, ওই যে ফজরের নামাজ পড়ার জন্য যে মসজিদে নববীর ভিতরে ঢুকে গেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখতেছেন একজন মহিলা ব্যাগ ভর্তি খেজুর নিয়ে সে হযরত ওমরকে ডাক দেয়া কয়, ওগো আমিরুল মুমিনিন, এগুলা আমার গাছের পহেলা খেজুর, আপনি মেহরবানি করে আপনি খান এবং আপনার সহপাঠীদেরকে খাওয়ান। হযরত আলী টেনশনের ভিতরে পড়ে গেছে, কি ব্যাপার, এই রকম স্বপ্নই তো আমি দেখলাম, এই ওমরের জায়গায় শুধু আখিরি জামানার পয়গম্বর ছিল। হযরত আলী আশ্চর্য হয়ে গেছে যে এই রকম স্বপ্ন তো কিছুক্ষণ আগেই আমি দেখলাম। মুসলমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কয় দেখি সামনে কি ঘটনা ঘটে, এইটা আমি একটু দেখতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার কাছ থেকে খেজুরগুলো নিছে, নেওয়ার পরে নবীর সাহাবীদের ভিতরে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর বন্টন করা শুরু করে দিছে। কাউকে একটা দিচ্ছে, কাউকে দুইটা দিচ্ছে, দিতে দিতে হযরত আলীর কাছে চলে আসছে। আল্লাহু আকবার কর। হযরত আলীর কাছে যখন চলে আসছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল মুমিনিন হযরত উমার ব্যাগের ভিতর থেকে খেজুর বাহির করে হযরত আলীর হাতের ভিতরে দিছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কয় স্বপ্ন তো সত্যি হচ্ছে, হাতের ভিতরে খেজুরটা নিছে, খেজুরটা মুখের ভিতরে দেয়, মুখের ভিতরে দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরটা চিবানো শুরু করে দিছে, খাচ্ছে আর মাঝে মাঝে ব্যাগের দিকে তাকায়। এক পর্যায়ে হযরত আলী হযরত ওমরকে ডাকতে বলতেছেন, ওগো আমিরুল মুমিনিন, আপনি মেহরবানি করে ব্যাগের ভিতরে তো অনেকগুলো খেজুর আছে, আপনি তো আমার এই একটা খেজুর খাইতে দিছেন, আপনি মেহরবানি করে আমার এই আরেকটা খেজুর কি দেওয়া যায় না, অনেকগুলো তো খেজুর আছে, আমার এই আরেকটা খেজুর দেন।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীকে ডাক দেয়া কয়, ওগো আলী, আমি তোমারে কেন দুইটা খেজুর দেব? স্বপ্নের ভিতরে আখিরি জামানার পয়গম্বরও তোমারে একটা খেজুর দিছে, আমি ওমর তোমাকে দুইটা খেজুর দিতে পারবো না। লিল্লাহ তাকবীর। আরে স্বপ্নের ভিতরে আলী কি দেখলো? হযরত ওমরের কানের ভিতরে আল্লাহ পৌঁছায়া দিছে। হযরত ওমর হযরত আলীকে ডাক দেয়া কয়, স্বপ্নের ভিতরে নবী তোমারে একটা খেজুর দিছে, আমি ওমর তোমারে দুইটা খেজুর দেব না। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। আর সেই ওমরকে বিশ্বনবী ডাক দেয়া কয়, আমার জুব্বাটা হাদিয়া দিবা, আর ওই ওয়াইসুল কর্ণী নামক সেই পাগলের কাছ থেকে তুমি দোয়া লইবা। কেন ওয়াইস কর্ণীর দাম বেড়ে গেল? সে মায়ের খেদমত করেছে, সেবা করেছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা মুসলমান ভাই? সেই জন্য বলতে চাই, ওই যে মা বাবার দিকে তাকাইয়া যদি আপনার চোখ দিয়ে যদি এক ফোঁটা পানি বাহির হয়, ওই এক ফোঁটা চোখের পানি হচ্ছে ঠান্ডা পানি, আর ওই ঠান্ডা পানিটা কিন্তু আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ।